দর্শক, এই মুহূর্তে পথশীত মাও প্রান্তে আছেন সহকর্মী ইশরাজাহান উর্মি। সেখানকার পরিস্থিতি সম্পর্কে আরো জানতে চলে যাচ্ছি সরাসরি তার কাছে। উর্মি, মাওয়া প্রান্তের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন বিস্তারিত। আসলে এখানকার নিরাপত্তা পরিস্থিতি এখন আসলে আর জানানোর কিছু নাই, কারণ এখানে আপনার সুধী সমাবেশ হবে কালকে সকালে এবং ওই জায়গাটা বেশ নিশ্চিদ্র এক ধরনের নিরাপত্তার মধ্যেই রয়েছে। আমি আসলে আপনাকে এই মুহূর্তে একটু মাওয়া ঘাটে আমি রয়েছি এবং মাওয়া ঘাটের যে আপনার এই অঞ্চলটিতে আসলে আপনি জানেন যে ইলিশ মাছের খ্যাতি রয়েছে এবং সেই সাথে এই পদ্মা সেতুকে ঘিরে এক ধরনের পর্যটন গড়ে উঠছে। এর আগেও আসলে এই পর্যটন যে ছিল না তা নয়, ছিল, কিন্তু পদ্মা সেতুকে ঘিরে সেই পর্যটন আরেকটু বেড়েছে। আমি এখানে দেখেন এখানে অনেকগুলো আমি অনুরোধ করব আমার সহকর্মীকে যে একটু যদি দেখান উনি, যেখানে অনেকগুলো হোটেল, যেই হোটেলগুলো আসলে শুধুমাত্র ইলিশ মাছ কেন্দ্রিক এবং সবাই আসলে ইলিশ মাছ খেতেই এখানে আসেন। আমি একটু একটা কোনো একটা হোটেলে ঢুকতে চাই দেখতে যে আসলে কি ধরনের খাবার এখানে হয় এবং এই পদ্মা সেতুকে উদ্বোধনকে কেন্দ্র করে আসলে কি ধরনের উৎসাহ উদ্দীপনা চলছে। আমি একটু দেখাতে চাই আমার সহকর্মী যদি আসেন একটু দেখান যে মূলত আসলে এখানে ইলিশ মাছ খেতেই সকলে আসেন এবং ইলিশের যত ধরনের পদ আছে, ইলিশ মাছের ডিম, ইলিশের লেজের একটা ভর্তা করা হয় এখানে, যেটা একটু আগে আমরা এখানে কিন্তু খেলাম। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ইলিশ মাছ বাংলাদেশের যে একটা মানে জাতীয় মাছ হিসেবেই শুধু নয়, সুস্বাদু মাছ হিসেবেও কিন্তু সারা পৃথিবীতে এর খ্যাতি রয়েছে। এই হোটেল নিরালা হোটেল, এই হোটেলের যে যিনি সত্ত্বাধিকারী তার সাথে আমি একটু কথা বলতে চাই। ভাই, এই যে পদ্মা সেতু উদ্বোধন হবে কাল, আপনি কি মনে করেন এতে আপনাদের ব্যবসা আরো ভালো হবে নাকি মানে কি মনে করছেন? আসসালামু আলাইকুম। আসলে স্বপ্নের পদ্মা সেতু আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে, আসলে আমরা এজন্য খুবই গর্বিত, বিশেষ করে যারা আমরা পদ্মার পাড়ের মানুষ আর আমরা যারা ব্যবসায়ী আছি আমরা অনেক খুশি, কারণ এখানে আমরা যেহেতু পর্যটক নির্ভর আমাদের কাস্টমার এবং আশা রাখি পদ্মা সেতু কেন্দ্র করে এখানে একটা পর্যটক একটা নগরী হিসেবে গড়ে উঠবে। আর বিশেষ করে যদি পদ্মার পাড়ে এখানে যদি একটা পর্যটক যদি সরকার ঘোষণা করে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এবং আমাদের যেই রোডটা এত সুন্দর হয়েছে আশা রাখি অনেক দেশি বিদেশি অনেক পর্যটক আসবে এবং ইলিশ মাছের ঘ্রাণ নিতে আসবে। অনেক ধন্যবাদ। উনি বলছিলেন যে উনি আশা করছেন যে দেশি বিদেশি অনেক পর্যটক আসবে এবং ইলিশের ঘ্রাণ নিতে আসবে এবং পদ্মা সেতু উপলক্ষে পদ্মা সেতু দেখতে আসবে এবং ইলিশ মাছের ঘ্রাণ নিতে আরও বেশি পরিমাণ পর্যটক আসবে। তো এভাবেই আসলে পদ্মা সেতুকে কেন্দ্র করে নানান কিছু আসলে এই মুহূর্তে এই মাওয়ার প্রান্তে চলছে, আগামীকাল উদ্বোধন আর কয়েক ঘন্টা মাত্র বাকি, সবাই আসলে অপেক্ষায় আছেন। তো এই ছিল আমার কাছে মাওয়া প্রান্তের খবরাখবর। ঈশাত, ধন্যবাদ ঈশাজান।